আসসালামু আলাইকুম দর্শক, সবনামস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদেরকে হৃদয় হরণ পিঠে তৈরি করে দেখাবো। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার চেয়েও বেশি মজার, আর এগুলো বানানো একদমই সহজ, আশা করছি সকলের খুব ভালো লাগবে। এগুলো দেখতে হার্ট শেপের মতো হওয়াতে এর নামকরণ করা হয়েছে হৃদয় হরণ পিঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বানাবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে ডোটাকে রেডি করে নেব, সেই জন্য একটা হাঁড়ির মধ্যে দিচ্ছি 2 কাপ গরুর দুধ, 1/4 চা চামচ দিচ্ছি নুন। সব মিষ্টির মধ্যে একটু নুন দিলে মিষ্টির টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। এখন দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব যতক্ষণ না দুধটা ফুটে উঠছে। কিছুক্ষণের মধ্যেই দুধটা এখানে খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন ওর মধ্যে দিচ্ছি 2 কাপ ময়দা। এরপর ময়দাটাকে দুধের মধ্যে এভাবে সেদ্ধ করে নেব। তো যতক্ষণ না ময়দাটা একদম শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নাড়াচাড়া করে যেতে হবে। 2-3 মিনিটের মধ্যেই ময়দাটা এরকম শুকিয়ে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1টা ডিম। ডিমটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর কাজটা দ্রুত করতে হবে, না হলে কিন্তু ডিমগুলো সাদা সাদা জমে জমে যাবে, কারণ এখানে ময়দাটা অনেকটা গরম আছে। তো এখানে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 1টা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই গরম থাকাকালীনই খামিরটাকে ভালো করে চটকে নিতে হবে। যত ভালো করে খামিরটাকে মাখা হবে তত কিন্তু পিঠেগুলো সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি প্রায় 5-6 মিনিট ধরে মেখে নিয়েছি, আর এভাবে মাখতে মাখতে একটা পর্যায়ে দেখবেন খামিরটার হাতে লাগছে না, তার মানে বুঝবেন যে এটা সুন্দর মাখা হয়ে গেছে। আর খামিরটা দেখুন ঠিক এরকম হবে। এখন এটাকে আমি 1/2 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ওপরটাতে একটা ভেজা কাপড় মুড়িয়ে দিলাম, এতে করে ড্রাই হবে না। এখন সেই ফাঁকে আমি চিনি শিরাটা রেডি করে নিচ্ছি। 1টা প্যানের মধ্যে দিচ্ছি 2 কাপ চিনি, আর এর ঠিক অর্ধেকটা মানে 1 কাপ দিচ্ছি জল। এবার ফ্লেভারের জন্য দিচ্ছি 2টো এলাচ আর 1 টুকরো দারুচিনি। এলাচের মাথাগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা দিলে পিঠেগুলোর টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে। চিনি শিরাটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করার কোনো দরকার নেই, যখন দেখবেন এভাবে ফুটে উঠবে আর চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখনই গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকিয়ে রাখবেন। এদিকে আমার 1/2 ঘন্টা হয়ে গেছে। এখন এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক যেমনটি আমরা রুটি বানাই তত বড় করেই আমি লেচিগুলো কাটছি, একেবারে ছোট ছোট করলেও ডিজাইনটা আবার সুন্দর করে করা যাবে না। তো এখানে আমার 14টা লেচি হয়েছে আর সবগুলোকে আমি এভাবে গোল গোল করে নিয়েছি। ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় সেই জন্য ভেজা কাপড় মুড়িয়ে রাখছি। এখন এর থেকে 1টা বল নিয়ে নিলাম। এখন ঠিক যেরকম আমরা রুটি বানাই সেরকম গোল করেই এটাকে বেলে নেব। অল্প অল্প করে ময়দা দিচ্ছি, এতে করে সুবিধা হবে বেলতে। রুটিটাকে যত পাতলা করে বেলা যাবে তত কিন্তু ফোল্ড করার পর লেয়ারগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। তো আমি চেষ্টা করছি একদম পাতলা করে এটা বেলে নেওয়ার। এখানে রুটিটা আমি বেলে নিয়েছি আর দেখুন ঠিক এরকম পাতলা করে বেলেছি। এখন ডিজাইনটা করে নেব। রুটিটার একটা সাইড থেকে ঠিক এরকমভাবে একটু সরু করে একটা ফোল্ড করে নিচ্ছি, তারপর তার উল্টো দিকে আবারও ঘুরিয়ে ফোল্ড করে নিলাম। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি, সেই জন্য আমি ভিডিওটা সম্পূর্ণ রাখলাম, কাটলাম না এটাকে। জানি না কারোর সাথে মিলবে কি না, তবে আমরা ছোটবেলায় খাতার পাতা ছিঁড়ে ঠিক এরকমভাবে ফোল্ড করে করে পাখা বানিয়ে থাকতাম। প্রতিটা ভাঁজ দেওয়ার পরে ওপরটা এভাবে একটু চেপে চেপে দিতে হবে, এতে করে একটার সাথে একটা লেয়ার আটকেও যাবে আর ওপরটা সমানও হবে। বাকি ছোট অংশটা এভাবে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এগুলো কিন্তু ফেলবো না, সবগুলো পিঠে থেকে কেটে নেওয়ার পর এটা দিয়েও একটা ছোট পিঠে বানিয়ে নেব। লেয়ারটা দেখুন ঠিক এরকম হয়েছে, একটু চেপে দিচ্ছি, বড় করে নিচ্ছি, এতে করে ডিজাইনটা বানাতে সুবিধা হবে।
এবার মাঝে একটু জল লাগিয়ে নিলাম, তারপরে এভাবে ফোল্ড করে দিচ্ছি। ঠিক কীভাবে বানাচ্ছি এটা ভিডিওতে দেখেই একটু বুঝে নিতে হবে। তারপরে নিচের দিকটা একটু ঘুরিয়ে এভাবে চেপে দিলেই কিন্তু একটা সুন্দর হার্ট শেপের পিঠে তৈরি হয়ে যাবে। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একই রকমভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। এখানে দেখুন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো দেখতে অপূর্ব সুন্দর হয়েছে। আর যে অংশটা আমি কেটে বাদ দিয়েছিলাম সেগুলো দিয়েও কিন্তু আমার এরকম একটা ছোট হার্ট শেপের পিঠে তৈরি হয়ে গেছে। এখন পিঠেগুলো ভেজে নেব, সেই জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, এখন পিঠেগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। পিঠেগুলোকে আমি দুই ব্যাচে ভাজবো, সেই জন্য প্রথমে আমি সাতটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, তাহলে পিঠেগুলো তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই পিঠেগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো একটা পর্যায়ে দেখবেন পিঠেগুলো একা একা এইভাবে তেল থেকে ভেসে উঠেছে, তারপর আমি এটাকে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার করে উল্টে পাল্টে যতক্ষণ না দুই পাশে সুন্দর সোনালি কালার এসে যাচ্ছে আমাকে ভেজে নিতে হবে। তো এখানে প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে আর পিঠেগুলো দেখুন সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন উঠিয়ে নেওয়ার পর সাথে সাথেই চিনি শিরার মধ্যে এটাকে ডুবিয়ে দেব। আর চিনি শিরাটা এখানে কিন্তু হালকা গরম আছে, যদি ঠান্ডা হয়ে যায় সামান্য একটু গরম করে নিতে পারেন। তো এগুলো রসের মধ্যে ভিজতে থাক, ততক্ষণে বাকি পিঠেগুলোকেও আমি ভেজে নেব। দশ মিনিটের মধ্যে এই পিঠেগুলোর মধ্যে রসে ডুবে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নেব, কারণ বাকি পিঠেগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকেও রসে ডোবাতে হবে। যারা খুব বেশি নরম পিঠে খেতে ভালোবাসেন তারা এই পিঠেগুলোকে এভাবে 1 থেকে 2 ঘন্টা রসের মধ্যে ভিজিয়ে রাখবেন। তো আমি 10 মিনিট পরে উঠিয়ে নিয়েছি, এতে করে ওপরটা সামান্য একটু শক্ত থাকবে আর ভেতরে রসে ভরা থাকবে। একটা পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন কত সুন্দরভাবে এর মধ্যে রস ঢুকেছে, কোনো জায়গায় কিন্তু শুকনো নেই, সব জায়গায় সুন্দরভাবে রস ঢুকে গেছে। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের আর অসম্ভব সুন্দর এই হৃদয় হরণ পিঠে। আশা করছি সবার খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বানাবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে এমনই নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।